মার শরীরটা তেমন ভালো নেই, বোন বলল। ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে চলে যেতে মার কাছে, তবু যেতে পারছে না। রূপম বলেছে প্রথমেই ছুটি নিলে ব্যবসা দাঁড়াবে না। এটাও তো ঠিক, টাকা আসছে, অনেকগুলো টাকা। কিছু টাকা বাড়িতে পাঠাতে হবে, রূপম বলেছে একটা বন্দোবস্ত করে দেবে, দেখা যাক। হঠাৎ বাপের কানে এলো শহরে একের পর এক চুরি ডাকাতি হচ্ছে। মর্নিং ওয়াকে এসে বেশ কিছু বয়স্ক লোক বসে আলোচনা করছে। বাপি তেমন কান দিচ্ছে না, তবু কথাগুলো যেন কানে জোর করেই ঢুকে যাচ্ছে। অভিনব চুরি, চোর পিছন থেকে এসে জাপটে ধরছে, তারপর মাটিতে ফেলে মুখে চাপা দিচ্ছে একটা কাপড় দিয়ে। সেই কাপড়ে নাকি একটা গন্ধ লেগে থাকছে, আর সেই গন্ধেই অসাড় হয়ে যাচ্ছে প্রতারিতর মগজ ও সারা শরীর। ব্যাস সেই ফাঁকে চোর সব সাবার করে নিয়ে পালাচ্ছে। যতক্ষণে প্রতারিতর জ্ঞান ফিরছে ততক্ষণে সব শেষ। গন্ধ, বাপি যাদের বাড়িতে কাগজের বাক্স দিতে যায় তারাও বাক্স খুললে একটা অদ্ভুত গন্ধ বেরোয়, আর সেই গন্ধে পুরো শরীর মগজ সব অসাড় হয়ে যায়। তারপর ওরও তো কিছুই মনে থাকে না। এই গন্ধই কি সেই গন্ধ? ওই যে লোকগুলো যে আলোচনা করছিল, কি এক গন্ধ দিয়ে বশ করে চুরি হচ্ছে? রূপমের কাছে জানতে চেয়েছিল বাপি গন্ধটা কিসের, তবে রূপম বলেছিল কাস্টমারের জিনিসের ব্যাপারে জানাটা বিজনেসের নীতি বিরুদ্ধ। কিন্তু এই গন্ধ যদি সে গন্ধ না হয় তাহলে ঠিক আছে, আর যদি হয় তবে।